শুভ সন্ধ্যা আমি নওসিন জাহান তাকিয়া তাকিয়ার সাথে তিরিশ মিনিটে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি তাকিয়ার সাথে তিরিশ মিনিটে গল্প হবে আড্ডা হবে আমাদের আজকের পর্বের আজকের অতিথির সঙ্গে আর আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা ঢাকা টিম সোসাইটির সভাপতি সাবেক সভাপতি ইকরা আপু আপুর কাছে চলে যাচ্ছি ইকরা আপু হ্যালো তাকিয়া কেমন আছো জি আপু ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইকরা আপু এখন বর্তমানে কি করছো লাল সবুজ সোসাইটি থেকে তো বিরতি নিয়ে নিয়েছো বিরতি নিয়ে নিয়েছি কথাটা সম্পূর্ণ সঠিক নয় আহ আছি আহ লাল সবুজের সাথে আসলে সব সময় ছিলাম সব সময় আছি তবে অ্যাক্টিভলি এখন আর লাল সবুজের সাথে কাজ করতে পারছি না কারণ হচ্ছে এখন জব লাইফে ঢুকে গিয়েছি ক্যারিয়ারের জন্য তারপরেও চেষ্টা করি লালসবুজ সোসাইটির সাথে যতটুকু যতটুকু সংযুক্ত থাকা যায় সম্ভব আমার পক্ষে তো এখন আমি আইপিডিসি ফাইন্যান্সে আছি জব করছি আসলে লালসবু সোসাইটির সঙ্গে আহ শুনেছি তুমি বেশ আগে থেকে একদম শুরু থেকেই আছো কিভাবে যুক্ত হওয়া হলো লালসবু সোসাইটির সঙ্গে আহ লাল সবুজ সোসাইটিতে যুক্ত হয়েছি আমি নিয়ারলি টু থাউজেন্ড থার্টিন রেখেছে সেটা হচ্ছে ফল ফল উৎসব উৎসব জন্য মূলত যেখানে পথশিশুরা আসলে ওই সিজনাল ফলগুলো যেগুলো অ্যাফোর্ড করতে পারে না ওদের পক্ষে আসলে খাওয়া সম্ভব হয় না তো সেইখানে লাল সবুজের একটা খুবই সুন্দর উদ্যোগ হচ্ছে পথশিশুদের জন্য ফল সংগ্রহ করে সেটা ওদের সাথে মিলে একসাথে সবাই মিলে খাওয়া তো যেই প্রোগ্রামটা আমাকে খুবই আন্দোলিত করেছিল খুবই হার্ড টাচিং একটা প্রোগ্রাম তো ওটা দেখে তখন আমার মনে হয়েছে যে আমিও আসলে এই সুন্দর একটা উদ্যোগের সাথে কাজের সাথে সংযুক্ত হতে চাই তো সেখান থেকেই আসলে সবুজ সোসাইটির সাথে আমার যাত্রা শুরু এটা তো লালসবুজ সোসাইটির সঙ্গে যাত্রা শুরু লালসবুজ সোসাইটির আগেও কি কোনো এরকম সঙ্গে যুক্ত ছিলে আহ ভলান্টিয়ারি অর্গানাইজেশন বলতে আমি খুবই ছোটবেলা থেকে স্কাউটিং 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 করি কাপ গার্লস গাইড সবই করে এসেছি যেগুলো তো আসলে শিক্ষা ভিত্তিক এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড অর্গানাইজেশন বাট এরকম আমি যদি বলি এলাকা ভিত্তিক বা দেশ ভিত্তিক পরিবেশ নিয়ে কাজ করে ইউথদেরকে নিয়ে কাজ করে স্পেসিফিক অর্গানাইজেশন সেটা শুধুই লাল সবুজ আর আগে এরকম লাল সবুজ সোসাইটির মতো কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়নি তুমি একটু আগে বলেছে যে কর্মজীবনে ঢুকে গিয়েছ তো কর্মজীবনে ঢুকে গিয়েছ এবং আমরা এটাও জানি যে তুমি বিবাহিত তো সংসার সামলানো এরপর কর্মজীবন সামলানো পড়াশোনাও করছো এর সঙ্গে এত কিছু সামলে এরপরে সামাজিক কর্ম অ্যাক্টিভ রয়েছ কি করে আমি যদি খুব সংক্ষেপে এটা বলতে চাই সেটা হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি এবং টাইম ম্যানেজমেন্ট আমরা যদি টাইম ম্যানেজমেন্টটাকে ঠিকভাবে করতে পারি এবং আমাদের ইচ্ছা থাকে কোনো কাজ করার সেটা আমরা করতে পারবো আমি আমার যতটুকু সময় আমার ক্যারিয়ারে দেওয়া উচিত সেই সময়টা আমার নির্ধারিত করা থাকে আমার যখন দেশ বা আমার সমাজ আমার পরিবেশ যখন একটা বিপদগ্রস্ত সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে তখন আমার আমার দেশের প্রতি আমার একটা কর্তব্য দেশের কাজ করা সমাজের জন্য কাজ করা সেই কর্তব্যের জায়গার জন্য আমার একটা আলাদা টাইম ম্যানেজমেন্টের ওই জায়গা থেকে আমি একটা টাইম ওখানের জন্য বরাদ্দ রেখেছি এবং যেহেতু আমি বিবাহিত আমার হাজবেন্ড পরিবার এদের জন্য আলাদা একটা টাইম আমার রাখতে হয় সাথে সাথে আমি যেহেতু পড়াশোনাও করছি ওটার জন্য আলাদা একটা টাইম রাখতে হয় আসলে পুরো বিষয়টাই টাইম ম্যানেজমেন্ট এবং ইচ্ছা শক্তি তো ইচ্ছা থাকলে আসলে বলে না ইচ্ছা থাকলে মানুষ আকাশে উঠতে পারে ওইটাই আসলে ইচ্ছা শক্তির উপর অনেক কিছু নির্ভর করছি ইচ্ছা থাকলে সময় নিজে থেকে বের করে নেওয়া যাবে বা একদত্তে সবগুলোকে ব্যালেন্স করে চলা যাবে এক্স্যাক্টলি আর লাল চৌক সোসাইটিতে যখন দু সালে জয়েন হয়েছিল তখন বরিশালে ছিলে বরিশালে ছিলাম তো এরপরে ঢাকা টিমের পথ চলাটা কি করে শুরু হলো ঢাকা টিমের পথ চলাটা আমি যখন লাল সবুজ সোসাইটিতে বরিশালে ছিলাম তখন বরিশালে আমি পড়াশোনা করতাম এরপরে যখন গ্রাজুয়েশনের জন্য ঢাকাতে চলে আসলাম তখন আসলে এরকম কোনো অর্গানাইজেশন ছিল না যেখানে বা ট্রাস্টেবল আমার কাছে মনে হয়েছে ছিল না যেখানে আমি এরকম লাল সবুজ যেই সুন্দর সুন্দর ছোট ছোট উদ্যোগ করে বা কাজগুলো করে সেইগুলো করার মতো কোনো সংস্থা বা সংগঠন আমি আমার চারপাশে পাইনি তো সেখান থেকে আমার মনে হয়েছে ঢাকাতেও লাল সবুজের সবুজের একটা ব্রাঞ্চ হওয়া উচিত ছোট হলেও হওয়া উচিত তো সেখান থেকেই লাল সবুজের কাছে আমার আবেদন ছিল যে যেহেতু আমি বরিশালের সাথে এখন সশরীরে কাজ করতে পারছি না এবং ঢাকাতে আমাদের লাল সবুজ নেই সেক্ষেত্রে কি আমরা ঢাকাতে লাল সবুজের জন্য একটা নতুন ব্রাঞ্চ ওপেন করতে পারি কিনা তো সেখান থেকে খুবই গুড একটা রেসপন্স আমি পাই আমাদের বরিশালের যারা ইউথরা ছিল বা আমার আশেপাশের যারা ইউথরা ছিল তারাও খুব ভালো রেসপন্স করে এবং সবাইকে মিলে নিয়েই আমাদের ঢাকা টিমের পথ চলা শুরু হয় সম্ভবত দুই হাজার সতেরো কি আঠারো সালে এবং তারপর থেকে এখন পর্যন্ত চলমান আছে শুধু ঢাকাতেই না ঢাকা মানে পুরো বাংলাদেশের অনেকগুলো আহ লাল সবুজের ব্রাঞ্চ আছে আহ আশা করি খুব দ্রুত চৌষট্টিটা জেলায় লাল ছড়িয়ে যাবে সবার মাঝখানে লাল সবুজ যত বছর যাচ্ছে তত আমি দেখছি যে প্রত্যেক জেলায় জেলায় লাল সবুজ হ্যাঁ এমনকি শুধু জেলা না আমি অবাক হয়েছি লাল সবুজের গন্ডি পেরিয়ে সবুজ চলে যাচ্ছে কি মনে হচ্ছে আহ লাল থিমটা কিন্তু খুব ইন্টারেস্টিং স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই ওই থিমটা ধরেই যদি আমি কথা বলি লাল সবুজ অনেক বড় স্বপ্ন দেখে লাল সবুজির ইয়োতটা অনেক বড় স্বপ্ন দেখে তো ওই স্বপ্ন পূরণের জন্য যে আমি আগে একটা কথা উল্লেখ করেছিলাম ইচ্ছা শক্তি স্বপ্ন পূরণ করার জন্য যে প্রবল ইচ্ছা শক্তি এটা লাল সবুজের প্রত্যেকটা মেম্বারের মধ্যে আছে তো সেখান থেকেই আজকে লাল সবুজ দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরে চলে যাচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের মনে জায়গা করিয়ে নিয়ে করে নিয়েছে আর একটা যেটা জিনিস সেটা লাল সবুজ সোসাইটি খুব ভালো করতে পারে সেটা হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স লালসবুজ সোসাইটি এমন এমন অনেক জিনিস নিয়ে কাজ করে যে জিনিসগুলো নিয়ে আগে কেউ কখনো ভাবেনি তো এই যে ছোট ছোট বিষয় বলি বা এই যে পদক্ষেপ গুলো এই পদক্ষেপ গুলোই লাল অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয় আহ লাল একটু সাধারণ যে ব্যতিক্রম চিন্তা করে এটা বলে মনে পড়লো তখন আমি ঢাকাতেই ছিলাম ওই সময় দেখেছিলাম যে রিক্সা চালকদের ছাতার মতো একটি ক্যাব দেওয়া হচ্ছে এটা বেশ সারা ফেলেছিল সারা বাংলাদেশেই বেশ কিছু পত্রিকায় হেডলাইনে এসেছিল আর এরপর কুকুরদের নিয়ে একটি লাল সবুজের অ্যাক্টিভিটিস ছিল কুকুরদের তো হয়েছিল গলাতে হ্যাঁ তো এখান থেকে আসলে বোঝা যায় যে হ্যাঁ সাধারণের যে একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা লাল আর মানুষের জন্য অনেক ভাবে সবার জন্য ভাব হ্যাঁ এখানে একটা কথা আমি অ্যাড করি যখন আমরা ঢাকাতে রিক্সাওয়ালাদের মাথায় আ ছোট্ট ছাতা বলা যায় ওটাকে ছোট্ট ছাতা আমরা দিয়েছিলাম ওটার সাথে কিন্তু লাল সবুজ আরো একটা কাজ করেছিল শরবত দেয়া এবং অনেক সময় শরবত না দিতে পারলে আমরা ছোট্ট একটা পানির বোতল সাথে করে করে একটা স্যালাইন আমাদেরকে দিয়েছিলাম তখন আসলে এত রোদ ছিল ওই রোদের মধ্যে একজন বয়স্ক মানুষ মধ্যবয়স্ক মানুষ বা ইয়াং মানুষ যেই হন না কেন রিক্সা চালানোটা খুবই ডিফিকাল্ট একটা কাজ সেখান থেকে লাল সবুজের মনে একটা মানে মানবিক দিক থেকে ওই চিন্তাটা এসেছে এদের জন্য আসলে আমাদের কিছু করা উচিত একটু ছোট ছাতার ছায়ায়ও যদি ওই মানুষটাকে একটু প্রশান্তি দেয় বা এক গ্লাস পানিও যদি মানুষটাকে প্রশান্তি দেয় ওটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ওই যে মুখের হাসিটা তুমি হয়তো দেখে থাকবা ওই ছবিগুলো প্রথম আলো পত্রিকাতেও এসেছিল সেখানে ওনাদের যে মুখের হাসি আমি নিজে ওই প্রোগ্রামটাতে সরাসরি কাজ করেছি প্রত্যেকটা মানুষের মুখের হাসিগুলো এত আনন্দ দেয় আমাদেরকে ওখান থেকেই আসলে লাল সবুজের এই যে থিঙ্ক আউট অফ দ্য বক্স ওই চিন্তাগুলো বের হয়ে আসে এই কাজগুলো করার সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা হয়তোবা সব সময় মনে থেকে যায় যে না আমি এই কাজটা যখন করেছিলাম এরকম একটা ঘটনা হয়েছিল আমরা তাহলে সফল এই কাজটা করার জন্য যে উদ্দেশ্যে করছি সেটা হচ্ছে এরকম কোনো ঘটনা কি তখন ঘটেছিল ঋশালাম আমাদেরকে যখন আমরা ছাতা দিয়েছিলাম আমরা চেষ্টা আমাদের আসলে কালেকশন তো একটা লিমিটেড থাকে আমাদের পক্ষে তো আসলে ঢাকাতে এত রিক্সাওয়ালা মামারা আছেন প্রত্যেকের প্রত্যেকের কাছে আমাদের ছাতা বা পানি পৌঁছে দেওয়ার মতো কেপাবল আমরা না তারপর আমরা চেষ্টা করি একটা বড় সংখ্যার বা বড় সংখ্যার গোষ্ঠীর মাঝখানে এই জিনিসটা পৌঁছে তো সেখানে দেখা যাচ্ছে যে যখন আমি আমি দিচ্ছি একটু ফিল্টার আউট করছি আসলে কাদের বেশি প্রয়োজন একটু যারা বয়স্ক একটু যারা নিডি তাদেরকে আমরা বেছে বেছে দেওয়ার চেষ্টা করছিলাম তো সেখানে অনেক সময় এরকম হয় না যে একটা কারাকারি লেগে যায় আমরা যখন একটা জিনিস দেই কিন্তু আমি যখন এই কাজটা করেছি আমি আমাদের মধ্যে এরকমও দেখেছি যিনি নিজে মনে করছেন যে ওনার দরকার রিক্সাওয়ালা আছেন ওনার দরকার আছে উনি নিজে থেকে অনেক রিক্সাওয়ালা মামা এরকম এসে বলেছেন আপু আমি তো ইয়াং আমার দরকার নাই মামা ওনাকে দেন ওনার ওনাকে দিলে ওনার বেশি ভালো লাগবে এই যে একটা ভ্রাতৃ আহ মানে কি বলে ভ্রাতৃত্বতা এটা আসলে সবার মধ্যে থাকে না তো এই জিনিসটা আমাকে ওনারা ওনারা হয়তো একটু শিক্ষাগত দিক থেকে ওনাদের শিক্ষার মান কম কিন্তু আপনি দেখবেন যে এই যে মানসিক শিক্ষাটা বা মানবিক শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু ওনাদের কাছ থেকে আমরা শিখতে পারলাম যে সবসময় একটা জিনিস পেলেই নিয়ে নিতে হয় না কার দরকার তাকেই আসলে পৌঁছে দিতে হয় ওই জিনিসটা আমার সবসময় মনে থাকবে ওই জিনিসটা আমি ওনার কাছ থেকে শিখেছি তখন বেশ সুন্দর একটি ঘটনা যে সহমর্মিতা সব পর্যায়ে থাকা উচিত উচিত লালসভা সোসাইটি ঢাকা টিমের যখন প্রতিষ্ঠা করেছিলে এমন কোন চ্যালেঞ্জ কি ছিল যে ফেস করতে বেশ কষ্ট হয়েছে তাও শেষ মেশ ঢাকা টিম প্রতিষ্ঠিত হয়েছে চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল এর মধ্যে প্রত্যেকটা কাজে আসলে চ্যালেঞ্জ থাকে ঢাকা টিম যখন শুরু করেছিলাম আমি প্রথমে আমার যে চ্যালেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে টিম মেম্বার কালেক্ট করা যেহেতু এটা ছিল কিন্তু বরিশাল ভিত্তিক একটা সংগঠন যখন ঢাকা টিমের কাজ আমরা শুরু করেছি তখন এতটাও মানে প্রশস্ত একটা সংগঠন ছিল না যেমন এখন গাজীপুর নারায়ণগঞ্জ বা অনেক জেলাতেই আছে তখন এরকম ছিল না তো সেক্ষেত্রে আমার দেখা গিয়েছে যে আমার টিম মেম্বার বা সদস্য সংগ্রহতে আমি বেশ প্রবলেম ফেস করছিলাম কারণ আমার একটা সংগঠনে যদি আমার এনাফ সদস্য না থাকে আমি কিন্তু একটা কাজ সফলভাবে করতে পারবো না ওইটা আমার আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল বাট ইন আ টাইম টাইম ভেরি শর্ট যে কয়জন সদস্য ছিল তারাই আরো সদস্য সংগ্রহ করে আমাকে নিয়ে এসেছে এবং আমি থেকে তখন আমরা হয়ে গিয়েছি তখন লাল সবুজ সোসাইটিটা আসলে ঢাকার লাল সবুজ সোসাইটিটা দাঁড়িয়ে গিয়েছে এবং আস্তে আস্তে আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা শুরু করতে পেরেছি লালসিং সোসাইটির একটা সুন্দর ট্যাগলাইন আছে স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই আমার মনে হয় এটার জন্য অনেকে ইন্টারেস্টেড যেমন আমি নিজে এটা করেছি স্কুল লাইফে থাকতে যখন দেখতাম স্বপ্ন দেখি স্বপ্ন দেখে বেশ সুন্দর শুধুমাত্র এই লাইনটার জন্য আমার মনে হয় অনেকে আসে হ্যাঁ এই লাইনটার জন্য অনেকে আসে আর লাল সবুজের যে প্রতিষ্ঠাতা তাসিন উদ্দিন আহ তাসিন কিন্তু অনেক ছোট একটা ছেলে আমি থেকে হয়তো হয়তো বয়সে বড় হতে পারি বা আমি জানি না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবা যে ওর মতো বয়সের একটা ছেলে লাল সবুজের মতো এত বড় একটা সংগঠন সে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে আসলেই তাসিন স্বপ্ন দেখেছিল দেখেই আমরাও স্বপ্ন দেখেছি তাসিন স্বপ্ন দেখেছে এবং সেটাকে সে পূরণ করতে পেরেছে আমাদের মধ্যে সেই স্বপ্নের বীজটাও বপন করতে পেরেছে সেই জন্যই কিন্তু আসলে এত দূর পর্যন্ত লাল সোসাইটির পথ চলা তো সেখানে আমার মনে হয় তাসিনের অনেক বড় একটা ভূমিকা আছে এবং প্রত্যেকটা লাল সবুজের সদস্যদের একটা বড় ভূমিকা আছে যেই লাল সবুজে জয়েন করে সে নিজে যখন স্বপ্নটা দেখে সেই স্বপ্নটার বীজ সে অন্যর মাঝখানে বপন করতে পারে ধন্যবাদ আপু এত সুন্দর একটি উত্তরের জন্য আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শক আমাদের সঙ্গে লাইভ যুক্ত রয়েছেন আওলাদ রাকিব ভাইয়া লাল সবুজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন লাল সবুজের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া আর যেটি আমার লাইভের শুনতেই বলা উচিত ছিল আমি এখন বলে নিচ্ছি আজকে লাইভে ইতিকাপুর সঙ্গে আমার যে কথোপকথন হবে এই কথোপকথনের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন আমি দর্শকদের দিকে ছুড়ে দেব এবং যিনি সবার আগে কমেন্টে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারবেন তাকে লাসমু সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেয়া হবে জাস্ট ভেরি নাইস সিরিয়াস কনভার্সেশন যেহেতু অনেক হয়ে গিয়েছে আমরা কি একটু সিচুয়েশন হালকা করার জন্য আমরা কিছু র্যাপিড ফায়ারের একটা জমজমাট সেশন করে আসি শিওর আর ইউ রেডি আপু আ আই রেডি একদম রেডি বলো প্রথম প্রশ্ন তোমার জীবনের এমন কোন ব্যক্তি যিনি তোমাকে অনুপ্রাণিত করে আমার মা সব সময় আমার মা উনি ভীষণ শান্ত ভীষণ মানে সুচিন্তাশীল একজন মানুষ যাকে দেখে আমি সব সময় অনুপ্রাণিত হই বেস্ট নাইস দ্বিতীয় প্রশ্ন ইতোমধ্যে যে সব জায়গা ঘুরেছো তার মধ্যে প্রিয় জায়গা কোনটা বান্দরবন সব সময় বান্দরবন দেশ বিদেশ দেশের বাহির সব জায়গার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে বান্দরবন এটা তো ইতোমধ্যে যে সব জায়গা ঘুরেছো তার মধ্যে যদি বাকি লিস্ট যে তোমার আছে সেখানে নেক্সট দেশের কোন জায়গা ঘুরতে চাও মালদ্বীপ মালদ্বীপ যেতে চাই মালদ্বীপের পানির মধ্যে থাকতে চাই আর দেশের ভিতরে কোন জায়গা আর দেশের ভিতরে আসলে মোটামুটি সব জায়গা ঘোরা হয়ে গিয়েছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আর কোন জায়গা বাকি তাহলে আর কোনো জায়গা বাকি নেই তারপরে যদি আমাকে দেশের বাইরে মানে সরি দেশের মধ্যে ঘুরতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আমি আবার বান্দরবন যেতে যাবো আবারও বান্দরবন যেতে যাবো আবারও বান্দরবন যেতে যাব পরে প্রশ্ন যদি একদিনের জন্য কোনো কার্টুন ক্যারেক্টারের সাথে আড্ডা দেওয়ার সুযোগ হয় কি কি হবে সেই কার্টুন ক্যারেক্টার টম এন্ড জেরি ওরা সারাদিন ঝগড়া করে তারপরে সারাদিন বন্ধুর মতো থাকে কিভাবে থাকে আমি এইটাই ওদের কাছ থেকে শিখতে চাই পরবর্তী প্রশ্ন এই মুহূর্তে যদি কোন একটি সুপার পাওয়ার তোমাকে দেওয়া হয় কোন সুপার পাওয়ার চাইবে পরিবেশকে চেঞ্জ করার পরিবেশটাকে সুস্থ করার একটা সুপার পাওয়ার আমি চাই যাতে আমার পরিবেশটা সুস্থ থাকে পরিবেশ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো নিজের একটি স্ট্রং পয়েন্ট এবং একটি উইক পয়েন্ট আমার একটাই পয়েন্ট সেটা আমার স্ট্রংও আবার উইকো আমি ভীষণ ইমোশনাল সেটা আমার একদিক থেকে স্ট্রং পয়েন্ট আমি ভীষণ ইমোশনাল এটা আমার একদিক থেকে খুবই দুর্বল পয়েন্ট ইমোশনালি ইমোশনালিটির কারণে আমি অনেক সময় অনেক মানুষকে অনেক খুব আপন করে নিতে পারি যে আপন করার কারণে আমি মানুষের কাছ থেকে খুব ভালোবাসা পাই এবং এই সেইম ইমোশনের কারণে মানুষ আমার সুবিধা নেয় আমি অনেক সময় মানুষের সুবিধার পাত্র হয়ে যাই যেটা আমার আসলে দুর্বল পয়েন্ট লাল সবুজের প্রিয় পাঁচ সদস্য শুরুতে লাল হালিমা মানে ওকে আমরা হালুম বলে ডাকতাম খুবই কিউটা একটা মেয়ে হালিমাকে আমার খুব ভালো লাগে তমা আছে লাল এখনো কাজ করছে তমা আরো অনেকই আছে মুনতাহা আছে আমি কত নাম বলবো সবাই আমার খুব পছন্দ প্রিয় পাঁচ নাম আমরা পেয়ে গিয়েছি আপু যতই বলুক সবাই আপুর পছন্দ প্রিয় পাঁচ কিন্তু আপু পাঁচ জনের নাম নিয়েছে না প্রিয় পাঁচ না মানে আমি আমি যে কজনের নাম ইনস্ট্যান্টলি মাথায় আসে তাদেরটা বলে দিয়েছি বাট সবাই আমার পছন্দ পরবর্তী প্রশ্ন আপু দেশের যে কোনো সমস্যা নিরসনের যদি সুযোগ পাও কোন সমস্যাটির দিকে আগে নজর দেবে সবার আগে যেটাতে নজর দিব আমি বরাবরই পরিবেশ নিয়ে কনসার্ন কারণ আমি যেটা বলেছি পরিবেশ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব পরিবেশ যাতে দূষিত না হয় সেই সেই জন্য আমাদের যেই যেই পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ গুলো নেওয়ার জন্য যে কাজ করতে হবে আমি সেটার দিকে নজর দিব সবার আগে পরবর্তী প্রশ্ন প্রিয় খাবার প্রিয় খাবার আহ চকলেট ডার্ক চকলেট প্রিয় বই প্রিয় বই অনেক আছে আমি আসলে মানে বইয়ের মধ্যে প্রিয় কোনোটা বলতে পারবো না কারণ আমার বই সবসময় প্রিয় এনি 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 কাইন্ড অফ বুক তবে খুব যদি বেশি আহ জিজ্ঞেস করো সেক্ষেত্রে বলবো হ্যারি পটার আমি খুবই হ্যারি পটারের ফ্যান পটার হেড বলতে পারো প্রিয় লেখক এখন আমি যদি প্রিয় লেখক আসলে এরকম করে বলা যাবে না তবে ইনস্ট্যান্টলি হুমায়ুন নাম মাথায় আসছে কারণ ওনার বই পড়ে বড় হয়েছি হ্যারি হ্যারি পটারের পটারের প্রিয় প্রিয় ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে মানে হ্যারি পটার নিজেই কারণ ও ওই আসলে প্রিয় হওয়ার মতো পরবর্তী প্রশ্ন তিন শব্দে নিজেকে বর্ণনা করতে করলে কিভাবে পড়বে আ তিন শব্দে আমি খুব স্বপ্ন দেখতে পছন্দ করি আমার ইচ্ছে মানে আকাশ ছোয়ার ইচ্ছে এটাকে আমি আসলে কি শব্দ দিব আমি জানি না এবং আর একটা যেটা আমি আগেই বলেছিলাম ইমোশনাল কি উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হবে বই অথবা গাছ বই অথবা গাছ এখন তুমি কর্মজীবনে ঢুকে গিয়েছো ধরো বর্তমানে তোমার কর্মজীবন আমরা আলাদা করে রেখে দিচ্ছি তুমি চাকরি খুঁজছো এবং তোমাকে আমি দুইটি অপশন দিলাম প্রথমত একটি চাকরি যেখানে তোমার স্যালারি অনেক বেশি কিন্তু তুমি সামাজিক কাজকর্ম বা অন্য কিছুর জন্য টাইম পাচ্ছ না আর দ্বিতীয় অপশনে স্যালারি তুলনামূলক একটু কম কিন্তু সামাজিক কাজকর্মের জন্য সময় পাচ্ছ কোনটিকে বেছে নিতে অবশ্যই দ্বিতীয়টিকে কারণ হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য যদি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আসলে আমার কোটি টাকা হলেও আমার মানসিক শান্তি আসবে না সো obviously সেকেন্ড অপশন আর আমার শেষ প্রশ্ন যেহেতু ঘোরাঘুরি করতে পছন্দ করো সাগর পাহাড় নাকি জঙ্গল অবশ্যই পাহাড় যেহেতু বান্দরবন বলেছি পাহাড় 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 এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের র্যাপিড ফায়ার তবে আমার র্যাপিড ফায়ারের ভিতর কিছু প্রশ্ন ছিল আপু দেশের বাইরে ঘুরতে যেতে চাও মালদ্বীপ পানিতে শুয়ে থাকতে চাও আর দেশের ভিতরে বান্দরবন ক্লাস লেগে যাচ্ছে আর না মালদ্বীপ আসলে এরকম না যে আমার সমুদ্র পছন্দ সেই জন্য মালদ্বীপ আমি ছোটবেলায় যখন মালদ্বীপ দেখতাম টিভিতে মানে মালদ্বীপের যে বিষয়টা হয় সমুদ্র কিন্তু আমাদের বাংলাদেশেও আছে বা স্বচ্ছবাণী বাংলাদেশেও হয়তো আছে আমার ঠিক এভাবে জানা নেই কিন্তু মালদ্বীপের যে বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে যে ঘরগুলো বানায় কটেজগুলো বানায় ওইখানে জাস্ট আমার একরাত থাকার ইচ্ছা নট দ্যাট যে মানে বান্দরবন সরি মালদ্বীপ আমার খুব পছন্দ বা সমুদ্র আমার পছন্দ নট লাইক দ্যাট জাস্ট ওই ওই অ্যাট্রাকশনটা ওইটার জন্য আমি মালদ্বীপ যেতে যাই বাট তুমি যদি স্পেসিফিক্যালি বলো সেক্ষেত্রে আমি অ্যামাজন ঘুরতে যেতে চাই বিকজ অ্যামাজন ইজ আ সাম কাইন্ড অফ থিং যেখানে আসলে এক্সপ্লোর করার অনেক কিছু আছে মালদ্বীপে কিন্তু নেই মালদ্বীপে আমি জাস্ট এক রাতের জন্য যেতে যাই ব্যালেন্স করেছে সাগর পাহাড় জঙ্গল সবকিছু তার বাকি লিস্টে আছে আসলে ঘুর যে ঘুরতে পছন্দ করে আমি আসলে এক্সপ্লোর করতে পছন্দ করি নট যে আমি ঘুরতে পছন্দ করি ঘোরাঘুরি এক জিনিস ট্রাভেলিং এক জিনিস আর এক্সপ্লোর করা আর এক জিনিস বান্দরবন আমি যেখানে বলেছি তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা পাহাড় মানে কিন্তু জঙ্গল পাহাড় কিন্তু কখনো একা না পাহাড় মানেই একটা ঘন জঙ্গল থাকে ঘন জঙ্গলের মধ্যে থেকে পাহাড়ি রাস্তা কুয়াশা মেঘ সবকিছু সবকিছুর মিশ্রণে পাহাড় তো সেক্ষেত্রে তুমি যদি আমাকে বলো আমি এক্সপ্লোর করতে করতে পছন্দ করি আহ সমুদ্রের নিচটা আসলে এক্সপ্লোর করা সমুদ্র খুব ডিফিকাল্ট একটা জিনিস আমার মনে হয় পাহাড় আহ মোর্দা নিজিয়ার সমুদ্রের থেকে এক্সপ্লোর করার জন্য পাহাড় দ্যান নিজিয়ার পাহাড়ে একই সাথে তুমি অনেক কিছুর মিশ্রণের আভাস পাবে স্বাদ পাবে তো ওই জন্য আসলে পাহাড়টাকে উত্তর দেয়া বুঝতে পেরেছি আপু আমাদের সঙ্গে আরো কিছু দর্শক যুক্ত হয়েছেন মন্তাহা আপু লিখেছেন আমরা সবাইও আপনাকে খুবই পছন্দ করি ইকরা আপু থ্যাংক ইউ মুন খুবই সুইট একটা এম এমনি দেলোয়ার হোসেন লিখেছেন বেস্ট উইশেস টু বোথ অফ ইউ থ্যাংক ইউ লাভলি ইয়াসমিন লিখেছেন গো আহেদ ধন্যবাদ সকলকে আমি আবারও বলে দিচ্ছি আমাদের আজকের কথোপকথনের ভিতর থেকে যে একটি প্রশ্ন দর্শককে আমি লাইভ শেষে করব এবং যিনি সবার আগে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাতে পারবেন তাকে লাল সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেয়া হবে ইকরা আপুর বেশ কিছুদিন আগেই ছাত্র আন্দোলন হয়ে গেল ছাত্র অংশ অংশগ্রহণ নিয়ে কোন স্মৃতি কি আমাদেরকে বলতে চাও আসলে ভালো খারাপ মিলেই স্মৃতি খারাপটা নাই বলি সবাই তো সবসময় খারাপটাই বলে আমি ভালোটাই বলি আমি তিন তারিখে তিন তারিখের ঘটনাটা বলি তিন তারিখে আমরা ধানমন্ডি থেকে হেঁটে শহীদ মিনার পর্যন্ত গিয়েছিলাম তিন অগস্ট তিন অগস্ট হ্যাঁ তিন অগস্ট আমি আমার জীবনে এত মানুষের সমুদ্রের ঢল কখনো দেখি নাই প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া একই সুরে সুর মিলানো এটা যে কি পরিমাণ একটা ভালো লাগার জায়গা আমি যে হেটে শহীদ মিনার আমার বাসা মোহাম্মদপুরে আমি মোহাম্মদপুর থেকে হেটে শহীদ মিনার গিয়েছি হেটে বাসায় এসেছি আমার মধ্যে কোনো ক্লান্তি ছিল না সেখানে সবার সাথে দাঁড়িয়ে আহ জোর গলায় স্লোগান দিয়েছি আমার গলায় কোনো ক্লান্তি ছিল না আমি মনে হয় ওই সময়ের মধ্যে টানা পানি খাই নাই কিন্তু আমি দেখছি মানুষ ফ্রিতে মানুষকে পানি দিচ্ছে স্টুডেন্টরা আমি জানি না ওরা কোথা থেকে টাকা পেয়েছে ওরা স্টুডেন্টরা সবাইকে পানি দিয়েছে ওখানে শুধু স্টুডেন্টরা না ছাত্র জনতা বয়স্ক ছোট মানে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না হাউ ইট ফিলস যে এত মানুষ সবার মনের একই চাওয়া একই গান সবাই গাচ্ছে ওই স্মৃতিটা আমার সব সময় মনে থাকবে সব সময় আমি মনে রাখবো এবং হয়তো এই কারণেই আমাদের সফলতাটা এসেছে আসলে ওখানে যারা উপস্থিত ছিলেন যারা ছিলেন না কোনো না কোনো ভাবে দেখেছেন জেনেছেন প্রত্যেকের ভিতরে এই অনুভূতিটাই কাজ করেছে যে সমবেত কণ্ঠে সবাই একসাথে একই চাওয়া একই সবকিছু মিলে একাকার হয়ে গিয়েছে ওই একটি জায়গায় জায়গায় এক্স্যাক্টলি আর এ কথা বলতে হলে আসলে আরেকটি প্রশ্ন চলে আসে যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে আমাদের যেহেতু তুমি নিজে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলে আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই আসলে আমার মনে হয় এই মতামতটা জানানো দরকার যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা কি কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার আগে আমি যেটা জনগণের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে ধৈর্য আমরা পনেরো থেকে সতেরো বছর ধৈর্য ধরেছি এবার অন্তর্বর্তীকালীন সরকার আছেন যারা আছেন তাদেরকে আমাদের সময় দিতে হবে সময় দিলেই তারা ভালো কিছু করতে পারবেন বাট আমি একটু কষ্ট পাচ্ছি এখনকার যে সিচুয়েশন মানে পাঁচ তারিখের স্বাধীনতাই যদি আমি বলি সেই স্বাধীনতার পর থেকে আজকে প্রায় এক মাস গতকালকে মাস হয়ে গিয়েছে একমাস একদিন চলছে আজকে আপনি দেখবেন এই এতটুকু সময়ের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কার্যক্রম অসামাজিক কার্যক্রমই আমি আসলে বলছি কার্যক্রম করছেন যেটা আসলে ঠিক হচ্ছে না এই পনেরো ষোলো বছর ধরে আমরা যেহেতু ধৈর্য ধারণ করতে পেরেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকেও কাজ করার জন্য সুযোগ দিতে হবে সেই সুযোগটা আমরা দিচ্ছি না এবার আসি যদি সুযোগ আমরা দেই সেক্ষেত্রে আসলে তাদের কাছ থেকে কি চাওয়া পাওয়া প্রথম হচ্ছে আমাদের যে সেইগুলো যাতে আমরা পাই সেইখানে ওনার কাজ করতে হবে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি বাংলাদেশ দুর্নীতিতে আন্তর্জাতিক পর্যায়ে সম্পন্ন একটা দেশ তো সেখান থেকে আসলে বেরিয়ে আসতে হবে দুর্নীতির লিস্টে বাংলাদেশের নাম আমি দেখতে চাই না আমি বাংলাদেশের নাম দেখতে চাই সাফল্যের লিস্টে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা দেশ হিসাবে আমি দেখতে চাই তো দুর্নীতি দমনে অবশ্যই ওনার কাজ করতে হবে আপনি যখন দুর্নীতিটা কমিয়ে ফেলবে আমার অন্তর্বর্তীকালীন সরকার সব জিনিস অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আর অন্তর্বর্তীকালী সরকারের কাছ থেকে এটুকুই আমার চাওয়া খুব বেশি আমি এই মুহূর্তে ওনার কাছ থেকে আমি চাইতে পারতেছি না কারণ ওনার কাছে আসলে সময় লিমিটেড দুর্নীতি কমালে অনেক জিনিস ঠিক হয়ে যাবে জনগণের কাছ থেকে আমার চাওয়া হচ্ছে যে যার নিজের জায়গা থেকে যখন কাজ করবে আমি ধরেন রিক্সায় উঠলাম রিক্সাটা যেভাবে যেই দিয়ে যাওয়া উচিত যখন সেই দিয়েই আমার আমার যাবে আমি তাকে যদি না বলি যে তারা আছে মামা তুমি উল্টা পথে যাও তখন কিন্তু ওটাও একটা পার্ট অফ মানে দুর্নীতি যদি আমি বলে থাকি ওই ওই দুর্নীতিটা যদি আমরা না করি নিজের নিজের জায়গা থেকে আমরা দেশকে বাঁচানোর জন্য সমাজকে বাঁচানোর জন্য এগিয়ে আসি তাহলেই আমাদের সুন্দর একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি তো সরকারের কাছ থেকে এটা আমার চাওয়া এবং জনগণের কাছ থেকে ওইটাই চাওয়া যে যে যার নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু কাজ ততটুকু কাজ সৎ এবং সততার সাথে করুক এতটুকুই দুর্নীতি একটা বিষয়ের উপর কেন্দ্র করে না সবকিছু অসামাজিক কার্যকলাপের শুরুটা এখান থেকে হয় হয় আমি আমি যে এটাকে আমি যদি পরিবেশ নিয়ে সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম আমি যেহেতু পরিবেশ নিয়ে কনসার্ন যদি আমরা দুর্নীতি কমাতে কমানোর কথা বলি দেখেন পরিবেশটা আমার কিভাবে নষ্ট হচ্ছে আমার যখন পরিবেশের সাথে তো গাছ সংযুক্ত হ্যাঁ বন সংযুক্ত বন অধিদপ্তর সংযুক্ত যখন আমার দুর্নীতিটা কমবে তখন কিন্তু বন থেকে গাছ কাটাটা কমে যাবে আমি অন্যায়ভাবে একটা গাছ কেটে ফেলছি দুর্নীতি করে একটা গাছ কেটে ফেলছি সেটা আমার কমে যাবে আমি অন্যায় করে অস্বাভাবিক অসামাজিক সামাজিক ভাবে এক জায়গায় বিভিন্ন মল আর স্তূপে আগুন জ্বালিয়ে দিচ্ছি যেটা কিনা আমার ধোয়ার সৃষ্টি করছে সেটা কমে যাবে আমার একটা গাড়ি রাস্তায় চলছে যেটাতে কালো ধোঁয়া আছে সেটা আমার পরিবেশকে নষ্ট করছে যখন আমি ওই দুর্নীতিটা কমাবো গাড়িটা আমার ফিটনেস রাস্তায় চলতে পারবে না তখন আমার দুর্নীতি তখন আমার পরিবেশটা ঠিক হয়ে যাবে তো একটা জিনিস খেয়াল করবা যে প্রত্যেকটা কেন্দ্রবিন্দুই কিন্তু ওই দুর্নীতি ওই দুর্নীতিটা কমালে সবকিছু অনেক ঠিক হয়ে যাবে একটা সমস্যা সমাধানের মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ আ আপনি আপু ঘুরতে পছন্দ করো আর লালসবুজ সোসাইটির ওরপুর হয়েছে হয় অনেক লালসবুজ সোসাইটির কোন টুর নিয়ে কোনো ঘটনা শেয়ার করতে চাও লালসবুজ সোসাইটির ঢাকা টিম নিয়ে আমি যদিও বরিশালের মেয়ে কিন্তু বরিশালের পেয়ারা বাগানে আমার কখনো যাওয়া হয় নাই বরিশালে থাকাকালীন ঢাকা মুভ করার পরে লালসবুজ সোসাইটির সাথে ঢাকা বরিশালের পেয়ারা বাগানে যাওয়া হয়েছে ওইটা খুবই মানে ইন্টারেস্টিং একটা ট্যুর ছিল খুবই মজা লেগেছে আমার নৌকার মধ্যে ভাসমান একটা বাজার যেটা কিনা ভ্যানিসে হয় সেটা বাংলাদেশে আমি দেখতে পেরেছি তো বিদেশের সাথে আমি আমার বরিশালে বসেই পেয়েছি এবং প্রত্যেকটা ট্যুর মেম্বার এত টিম মেম্বার ট্যুর মেম্বার এত বেশি কোঅপারেটিভ ছিল এত ভালো ছিল খুবই মজা লেগেছে ওই ট্যুরটা নেক্সট যদি রাশন সোসাইটি কোথাও ট্যুর দিতে চায় কোথায় চাও তুমি আমি আহ পাহাড়ে যাই নট বিকজ আমি বান্দরবন হইতে হবে এমন কোনো কথা নেই পাহাড় যে কোনো পাহাড় নট বিকজ আমি পাহাড় পছন্দ করি আমি চাইবো একটা ঘটনা বলি আমি যখনই পাহাড়ে যাই ঝর্নায় যাই আমি যেটা খেয়াল করি যে মানুষজন আসলে ঝর্নায় যেতে হলে পানির বোতল কালেক্ট করে নিয়ে যেতে হয় বা একটু ছোটখাটো খাবার নিয়ে যেতে হয় কারণ অনেক খানি ট্রেক করে পাহাড়ে উঠতে হয় তো যেটা আমি অনেক সময় খেয়াল করি পাহাড়ের বিভিন্ন জায়গায় এই যে ওদের ব্যবহৃত ডাস্টটা বা ময়লাটা এখানে সেখানে ফেলা হচ্ছে যেটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে তো যে জন্য আমি লালসবুজ সোসাইটির কাছে এটা হয়তো আবেদনও করতাম যে নেক্সট বান্দরবনে বা পাহাড়ে যতটুকু আমাদের ক্যাপাবিলিটিতে আছে ওরকম কিছু করা যাতে করে আমরা আমাদের ঘোরাটাও হয়ে গেল সাথে বান্দরবনের ওই জায়গাগুলোতে আমরা একটা ডাস্টবিন অ্যাসোসিয়েট করতে পারলাম ছোট ছোট আহ দুই তিন কিলোমিটার পরে একটা ডাস্টবিন রেখে আসলাম যেটার মধ্যে মানুষজন ওদের উচ্ছিষ্ট ময়লাটা ফেলতে পারলো তাতে করে আমার পাহাড়টা পাহাড়ের পরিবেশটা ভালো থাকলো এই জন্য আমি পাহাড় বলেছি এই ঘটনাটি মনে পড়ে লাল সবুজ সোসাইটি গুলিয়াখালী সিবিচে একটু গিয়েছিল সেখানে এই আহ একই কাজটা তারা করে এসেছিল মানে ঘুরতে কাজ করতে ভুলে না বলে না হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আমি আমি বললাম যে বান্দরবন চাই করে আমার মানে জন্য এই তাতে পাহাড়টা সুস্থ থাকবে আর কি আর এখন আসলে আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলতে হচ্ছে সর্বশেষ যে বন্যাটি হয়ে গেল বাংলাদেশে এখনো তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি এই বন্যায়ও কাজ করেছো বন্যা নিয়ে রেসপন্স কিরকম পেয়েছো বন্যায় আমি লাল সবুজের সাথেই গিয়েছিলাম বন্যায় কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলায় গিয়েছিলাম চোদ্দগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে যাওয়া হয়েছে গিয়েছিলাম আসলে মেডিকেল টিম নিয়ে তো সেখানে থেকে কিন্তু মেডিকেল টিম নিয়ে কাজ করা ডিফিকাল্ট আর একটু কারণ বন্যা পরবর্তীকালীন সময়ে মেডিসিনটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আর ওখানকার সিচুয়েশন এতই বাজে ছিল যে মানুষজন যে বের হয়ে ওনাদের প্রয়োজনীয় মেডিসিনটা নিবে সেরকম আসলে সিচুয়েশন ছিল না তো সেখানে আমরা আবার মেডিসিন কিন্তু র‍্যান্ডমলিও মানুষকে দিতে পারবো না উইদাউট আ ডক্টর কনসালটেশন তো সেখানে আমাদেরকে ডক্টরদেরকে নিয়ে যেতে হয়েছে আমরা ভົມনকর্নার সাথে লালসবুজ একসাথে কাজ করেছি তো ভົມনকর্না থেকেও ডক্টররা গিয়েছিলেন আমাদের লালসবুজ থেকেও ডক্টররা গিয়েছিলেন সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করেছি এবং কুমিলাতে যেই এলাকাগুলোতে কাজ করেছি প্রত্যেকটা মানুষ ভীষণ আন্তরিক তারা আমাদেরকে সাদরে গ্রহণ করেছে কিছু ডিফিকাল্টিসও হয়েছে আমি আসলে নেগেটিভ কথা বলতে চাই না বাট পজিটিভ তারা আমাদেরকে পজিটিভ নিয়েছে খুব হেল্প করেছে আমাদের কাজটাকে সফলভাবে করার জন্য এবং ওখানে মানুষের জন্য কাজ করতে পেরে খুব ভালো লেগেছে এর আগে আমার বন্যায় কখনো কাজ করা হয় নাই যেহেতু আমি সাতার জানি না তো বন্যা আমার জন্য একটা আসলে প্রতিকূল জিনিস কিন্তু এবার আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি মানুষের কষ্ট দেখে যেহেতু ওই এলাকার মানুষ এরকম বন্যা কখনো দেখে নাই তাদের ওই হাহাকারগুলো আমার ভিতরকে আন্দোলিত করেছে আমার মনে হয়েছে আমার আসলে আর এখন বাসায় বসে থাকার মতো সিচুয়েশন নাই আমার মুভ অন করতে হবে তো গিয়েছি ওখানে খুব ভালো রেসপন্স পেয়েছি কাজ করেছি ভালো লেগেছে ধন্যবাদ আপু তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয় ইকাব সাথে আরো একবার আড্ডা দিতে চাইবো অনেক আরো অনেক প্রশ্ন আসলে থেকে যায় তিরিশ মিনিটে কখনোই শেষ করা যায় না এত বড় একটা আড্ডা হ্যাঁ তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে আমার তরফ থেকে লাল সবুজ এখন যারা অ্যাক্টিভলি কাজ করছে প্রত্যেকটা ইয়ুথকে কে অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো কাজ করছো তোমরা আর সবাইকে বলছি নট শুধু ইয়ুথ ছাত্ররা যেভাবে আমাদেরকে একত্রিত করেছে সেভাবে আমাদের নিজেদেরকে একত্রিত রাখতে হবে ডক্টর সম্মানিত ডক্টর ইউনিসের কথাই যদি আমি বলি উনি যেভাবে বলেছিলেন যে আলাদা আলাদা খোপে চলে গেলে হবে না আসলেই আলাদা আলাদা খোপে চলে গেলে হবে না সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে নিজ নিজ জায়গা থেকে সৎ থাকতে হবে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সেই বাংলাদেশ পাবো ইনশাল্লাহ ধন্যবাদ দর্শকদের কাছে আমার আজকের কুইজটি আমি এখনই করে নিচ্ছি ইকরা আপু বার বার দেশের কোন জায়গায় ঘুরতে যেতে চান প্রশ্নের সঠিক উত্তর সর্বপ্রথম যে দিতে পারবেন তাকে লাল সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেয়া হবে আর এতক্ষণ যারা দর্শক আমাদের সঙ্গে দেখেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তাকে এর সাথে তিরিশ মিনিটে নতুন কোন পর্বে নতুন কোন প্রিয় মুখকে নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি শুভরাত্রি সবাইকে